প্রিয় ভূতলাবাসী, দীর্ঘ সময় আমাদের অনেকে হাজার হাজার সাধারণ মানুষ ছাত্র জনতা আহত হাসপাতালে কাটাচ্ছেন। আমরা আমাদের যার যার জায়গা থেকে যে যে এলাকায় যারাই আহত হয়েছেন প্রত্যেককে সহযোগিতা হাত পাবেন। পাশাপাশি ফুলতলার আইন শৃঙ্খলা পরিস্থিতি গত কয়েকটি থানা থেকে পুলিশ কিন্তু হয়নি, আমরা আইন শৃঙ্খলা রক্ষা করার সর্বাত্মক চেষ্টা অতি সাহেব সহ যারা পুলিশ প্রশাসন আছে আপনারা দেখেছেন ফুলতলা থানার দিকে একটি জেল টুকরাও বিক্ষিপ্ত হয়নি, সেটা বাংলাদেশের নিয়ম। এটি গৌরবের দাবিদার আমার প্রাণ প্রিয় ফুলতলাবাসী, যে আমরা সরকারি সকল এত হত্যার পরেও আমরা চরম ধৈর্যের পরিচয় দিয়েছে আমার প্রিয় ফুলতলাবাসী এবং আমাদের সকল সরকারি স্থাপনা অক্ষত আছে। এখন আমরা চাই পুলিশের প্রতি পুলিশের হারানো গৌরবকে ফিরিয়ে আনতে হবে, পুলিশের প্রতি মানুষের যে ক্ষোভ রয়েছে সেটি দূরীভূত করতে হবে। পুলিশকেই তার আচরণের মধ্য দিয়ে গত বিগত দিনে পুলিশের প্রতি মানুষের ভালোবাসার কিছুটা ঘাটতি আমরা লক্ষ্য করেছি। বাস্তব রূপ পেয়েছে আমাদের ছাত্র জনতার সর্বশেষ আন্দোলনের মধ্য দিয়ে, যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মাপতে আত্মনা করছি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য ওইখানে মৃত্যুবরণ করেছেন। আর কনস্টেবল ভাইয়ের আপনাদের কাছে অনুরোধ, আপনারা জনগণের কাতারের মানুষ, জনগণের নিরাপত্তার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। তাহলে জনগণের প্রতি আপনাদের যে কমিটমেন্ট, ভালোবাসাটা আপনাদের প্রতি, আপনাদের অফিসারদের প্রতি ভালোবাসা কম থাকলেও যারা সাধারণ কনস্টেবল আপনাদের সাথে আমাদের কোনো বৈরিতা নেই। আপনারা জনগণের স্বার্থে জনগণের নিরাপত্তার ব্যবস্থা একই কাতারে এসে করেন, তাহলে আপনাদের প্রতি জনগণের ভালোবাসা আরো বাড়বে, জনগণকে আমরা আপনাদের সাথে আছি। আপনারা প্রয়োজনে সিভিল ড্রেসে রাস্তায় আসেন, আইসে আমাদের জনগণকে নিরাপত্তা দিন। আমরা কথা শেষ করছি।